থানার ওসি সাহেব দাওয়াত করে নিয়ে গেছে কয়দিন আগে, এই যে এক সপ্তাহ আগেও। করোনা মহামারী রসিলা দিয়ে দিনই কাজ বন্ধ করবেন, দুনিয়ার সব কাজ হয় দিনই কাজে বাধা, হ্যাঁ মহামারীর দোহাই দিয়ে যদি বন্ধ করতে হয় সব বন্ধ করে দেন, লকডাউন করে দেন আবার, তাহলে আর মাহফিলে মানুষ যাবে টবে না, ঠিক না? আল্লাহ তাআলা কবুল করেন। আমরাও তিক্ত বিরক্ত, কিছু কিছু থানায় কিছু কিছু জায়গায় দিনই কাজে এত বাধা, অনেক জায়গায় আছে প্রশাসনের লোকেরা দাওয়াত করে নিয়ে যায়, থানার ওসি সাহেব দাওয়াত করে নিয়ে গেছে কয়দিন আগে, এই যে এক সপ্তাহ আগেও, যাত্রাবাড়ি থানার ওসি সাহেব নিজে আইসা দাওয়াত করে নিয়ে গেছে ওয়াজ করানোর জন্য। পুলিশের এসপি অথবা ডিসি ওনারা দাওয়াত করে নিয়ে যায় দাওয়াত করার, ওয়াজ করার জন্য। তাহলে গত তিন দিন আগে আমি কিশোরগঞ্জে এক মাহফিলে গেলাম, ওখানে থানার ওসি সাহেব এসে বলতেছে, হুজুর আগে তো ছেলেটা মাদ্রাসায় দেই নেই, ভুল করছি, এই এক সপ্তাহ আগে মাদ্রাসায় দিছি। ওসি সাহেব কয় আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। মুসলমানের দেশ এটা, এখানে সবার দিন প্রীতি আছে, রাজনীতি যারা করে তারা দলের চাইতে দিনকে ভালোবাসে বেশি, মুসলমানের ভিতরে দিনই প্রীতি দিনই ভালোবাসা এটা ইমান, ঠিক না? সুতরাং এই মাদ্রাসার মহাব্বতটা দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে যে দলই করুক মাদ্রাসাকে মহাব্বত করবে, এটা কি ইমান? এটা কি, জোরে বলেন ইমান, 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 ইমান।